আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে যে আমরা যে কাজের কথা, মানে 5,000 টাকা কাজের কথা বলছিলাম না, ওই যে আমরা পুরো সাকসেস করতে পারিনি, সেটা আমাদের লাস্টে, আমাদের আজকে শেষ দিন, মানে 2 দিনের মাথায় আমরা আজকে কমপ্লিট করব আশা করি। আর আমাদের কাজটা সেদিন কমপ্লিট করতে পারিনি, কারণটা হলো কি, আপনার অনেক জ্বর ছিল, তারপর আপনার রাবিশ ছিল, এটা ছিল, তার কারণে আমরা কমপ্লিট করতে পারিনি। আজকে ইনশাল্লাহ কমপ্লিট করব। এই যে আমরা মাটি দেখেন, অলরেডি অলরেডি মাটি আমরা খুঁড়তে আছি। এখানেও আপনার অনেক জ্বর, এই যে গাছগুলো দেখুন, এই যে গাছ, যে গাছগুলো আছে এই গাছের জ্বরগুলো আপনার মানে ছড়াইছে চারিদিকে। এই চারিদিকে ছড়ানোর কারণে আমরা কাজটা ই করতে পারিনি, কমপ্লিট করবে না। এইটাও আমাদের অনেকটা শ্রম দিতে হইতেছে, আর পাইপটা আমাদের অনেকটা গভীর যাইতেছে, তার কারণে আমরা সেদিন আমরা কমপ্লিট করবো না, আজকে কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। আর দেখুন, আমাদের আরো কাজ বাকি রয়েছে, আপনি এলো 60 ফিটের মতন কাজ বাকি রয়েছে। কষ্ট আর কষ্ট, জীবনটাই তো কষ্ট, কষ্ট করেই তো টাকা রোজি করতে হয়, লাইফেই তো কষ্ট করে, পুরুষ মানুষ বলতেই তো লাইফে কষ্ট করে টাকা রুজি করে সংসার চালাইতে হয়। আর সংসার না চালাইতে পারলে তো কি হয়, এটা তো যারা সংসার চালায় তারাই তো জানে। আর দেখুন কাজ করলে কি অবস্থা যায়, দেখেন চেহারা আমাদের, এতটা গেট আপনি আমরা আসতে পারি, আমরা কাজ করি কামলা দিয়ে, কামলা দিয়ে টাকা রুজি করে তারপর বাসায় গিয়ে ভালো মন্দ হয়তো নিতে পারি না, যা পারি তাই নিয়ে যাই বাসায়, তাই নিয়ে আমরা খুশি। আমরা সামনের মাথায় মাটি দিতেছি, আমরা এখন সামনে খুঁদবো, আর এলো মাটি ওখানে পালাবো। আর এখানে যে পালা মাটি ছিল ওখানে খুদে যে মাটিগুলো এখানে পালা হয়েছে, এই মাটিগুলো সামনে আমরা ফালানোর পরে আমরা যে এইটা ক্লিয়ার করার পরে এখানে খুঁদবো আর ওখানে ফালাবো। যেখানে ভাই, আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, আর আমাদের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও ভালো যদি না লাগে আমি সাবস্ক্রাইব করার দরকার নেই। যদি ভালো লাগে, অনেক কষ্ট করে ভিডিও বানাই, লাইক শেয়ার করবেন, বলবেন আমাকে ভালো হয় কি না সেটাও আমাকে বলবেন। যদি আপনারা না যদি বলেন, আমরা তো আমাদের ভুল কোথায় সেটা তো আমরা বুঝতে পারবো না। বন্ধুরা, আমি এগুলাম লোক আনি, এগুলাম আপনার ইয়ে থেকে, আপনার যে বাংলাদেশে থেকে আমি কিলাম লুকানি না, আমি লুকানি ধরেন আপনি এলো বাহিরে থেকে, আমি বাহিরের পোলাবান দিয়ে কাজ করি বেশিরভাগ। দেখেন আমাদের পোলাবানের গেট আপ দেখছেন, মাশাল্লাহ গেট আপ দেখছেন, সে তারা ধরেন আপনার আমাদের আমাদের কিলাম কামলা ধরেন হলো এই দেশের কামলা না, কামলা ধরেন আপনি ইয়ে থেকে আনি, আমরা সুদান সুদান দেশে থেকে আনি, সুদানি থেকে আপনার এলো লুকানি, আর লোক সব কটার লোকে আপনার ধরেন এলো স্পেশাল, তাদের ধরনের সেফটি বেল সবই আছে ইনশাল্লাহ। দোয়া করবেন আমাদের যে শ্রমিকের জন্য দোয়া করবেন, আর আমার কোম্পানিটা তো স্পেশাল কোম্পানি অবশ্যই জানেন, কোম্পানির নাম এমডি আলিম, এই কোম্পানির নাম এমডি আলিম, আমার চ্যানেলের মাঝে থাকলে অবশ্যই আপনারা দেখতে পারবেন আমাদের শ্রমিক, আমাদের কাজ সবকিছু দেখতে পাবেন, কোন দেশের লোক দিয়ে আমরা কাজ করি। দেখুন গেটা বলার সব কটা ধরেন ভেবি, সুদান থেকে আমরা বাহির থেকে লোক আনি, বাহির থেকে লোক এনে তারপর কাজ করাই, যে কোনো কাজ আপনাদের যদি কাজে যদি লাগে, হয়তো কাজ করতে যদি হয় কখনো আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই পেয়ে যাবেন আমাদের, আমাদের লোক পাবেন। যে 100 ফিট লাইন পর্যন্ত এখন আমরা এই পাইপটা এখন কালেকশন দিব, আমরা এই পর্যন্ত খোদা হয়ে যার কারণে আর একটা পাইপ কালেকশন দেবো, এই পর্যন্ত আসছে আপনার 80 ফিট, আরো 40 ফিট বাকি রয়েছে, এখন আমরা এই পাইপের সাথে কালেকশন দিব, ওই সকেট মাথায় এখন কালেকশন দিব। সুন্দর করে কালেকশন তো একটু নেন, হ্যাঁ দেন, ঢাকা দেন, সাপল নিয়ে যাও, সাপল দিয়ে ঢাকা ঢাকা দাও, সুন্দরভাবে ধাক্কা দাও সাপল নিয়ে, হ্যাঁ হ্যাঁ ঢুকছে, হ্যাঁ আমাদের এটা
ফিটিং হয়ে গেছে এখন সামনে মাটি খুঁড়ে আরেকটা পাইপ ফেলাবো আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে দেখুন এই যে আমাদের লাস্ট সীমানা এটা হলো আপনার লাস্ট সীমানা আমার লাস্ট সীমানা পর্যন্ত আমাদের আনা হয়ে গেছে এই যে শেষ বন্ধুরা আপনারা সব সময় করবেন যখন আমাদের ঢাল আমরা রাখি 100 ফিটে এই 100 ফিটে 5 ইঞ্চি ঢাল রাখি আর হলো 20 ফিটে 1 ইঞ্চি ঢাল মানে 20 ফিট পরে 1 ইঞ্চি ঢাল রাখবেন আর নিয়ম তো অবশ্যই জানলেন আপনারা আমাদের কাজটাও সম্পূর্ণ কমপ্লিট এই দেখুন আপনারা আমরা এদিকে মাটি ফালানো হয়ে গেছে অলরেডি এই যে এখানে আপনাদের এখানে হবে 20 ফিট পর পর একটা পিট হবে এখানে একটা পিট হবে এখানে সাইড ডোর লাগাই দিছি কখনো যদি সমস্যা হয় সাইড ডোর খুলে ঠিক করবে এখানে একটা পিট বানাবো আমরা আর এখানে একটা পিট বানাবো এখানেও সাইড ডোর আছে এই থেকে মেইন হোল গেছেগা এই যে মেইন হোল এই মেইন হোলের সাথে কালেকশন হয়েছে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও যদি ভালো না লাগলে সাবস্ক্রাইব করতে হবে না আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন।